गुड मॉर्निंग स्टूडेंट्स। गुड मॉर्निंग सर। 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 शुभ विजय सर। गुड मॉर्निंग सर। शुभ विजय। एम आई ऑडिबल टू एवरीवन? আমার কথা শুন। यस सर। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? यस सर। শুভ বিজয়া টু এভরিওয়ান। হোপফুলি হোপফুলি সবার পুজো ভালো কেটেছে। হ্যাঁ শুভ বিজয়া, একটু ওয়েট করো, আমি স্টার্ট করছি। আচ্ছা প্লিজ মিউট ইওর মাইক। আচ্ছা একটা জিনিস তোমাদের একটু বলি, সেটা হচ্ছে তোমাদের বিফোর দিস পূজা ভ্যাকেশন অল দা ক্লাস ভিডিওস হ্যাভ বিন পোস্টেড টু ইওর হোয়াটসঅ্যাপ গ্রুপ। সবাই দেখেছো লিঙ্কগুলো যেগুলো আমি পোস্ট করেছিলাম? অল দা ক্লাসেস অফ ইওর, ওকে? তো এই লিঙ্কগুলোকে, এটা একটা সাজেশন তোমাদের কাছে, এই লিঙ্কগুলোকে তোমরা একটা কোনো জায়গাতে কালেকটিভলি ডে ওয়াইজ প্রিজার্ভ করে রেখো, বিকজ ইট উইল বি এ ভেরি বেনিফিশিয়াল ফর এভরি ওয়ান। অল দা ক্লাসেস, অল দা ক্লাস ভিডিওস উইল বি দেয়ার ইন আওয়ার ইউটিউব চ্যানেল। সো ইফ ইউ হ্যাভ দা লিঙ্কস অফ অল দোজ ক্লাসেস, দেন ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু এনি ক্লাস, সে দা ফার্স্ট ফিজিক্স ক্লাস অর দা সেকেন্ড ফিজিক্স ক্লাস অ্যাট এ লেটার টাইম, সো দ্যাট লিঙ্ক উইল বি ভেরি মাচ হেল্পফুল টু ইউ। সবাই লিঙ্কগুলোকে একটা কোনো ওয়ার্ডের মধ্যে বা কোথাও একটা প্রিজার্ভ করে রেখো ডে ওয়াইজ, কারণ এগুলো তোমাদের কিন্তু খুব হেল্প করবে পরবর্তীকালে। দেখো আমাদের এখনো পর্যন্ত যে ক্লাসগুলো হতো, অল দা ক্লাসেস ওয়ার প্রি রিকুইজিট নলেজ শেয়ারিং ক্লাসেস, বাট অ্যাকর্ডিং টু দা ডাইরেক্টিভ অফ স্টেট কাউন্সিল, টুডে ইজ দা ফার্স্ট অফিসিয়াল ডে অফ ইয়োর ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার কোর্স। সো ফ্রম টুডে দা ক্লাসেস উইল বি দা অফিসিয়াল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ক্লাসেস। আচ্ছা সবাই সিলেবাস পেয়েছো? হ্যাভ ইউ ডাউনলোডেড দা সিলেবাস অর হ্যাভ ইউ কালেক্টেড দা সিলেবাস ফ্রম দা স্টেট কাউন্সিল ওয়েবসাইট? ভালো করে কতগুলো কথা আমি বলি, একটু শুনে নাও। ইন ইয়োর, ইউ আর দা সেকেন্ড ব্যাচ অফ দিস নিউ সিলেবাস। অ্যাকর্ডিং টু দা নিউ সিলেবাস, অ্যাজ পার দা গাইডলাইন্স সেট বাই এআইসিটি অ্যান্ড ফলোড বাই আওয়ার স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, দেয়ার আর ফোর থিওরিটিক্যাল সাবজেক্টস: অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নেক্সট ইজ ম্যাথামেটিক্স ওয়ান, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ কমিউনিকেটিভ স্কিলস ইন ইংলিশ, সিএসই। সো দিজ আর দ্য ফোর সাবজেক্টস অর থিওরিটিক্যাল সাবজেক্টস। অ্যাপার্ট ফ্রম দিস ফোর থিওরিটিক্যাল সাবজেক্টস, দেয়ার আর সিক্স অ্যাডিশনাল ল্যাবরেটরি অর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্টস: দ্য অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, দ্য ইংলিশ ল্যাব, দ্যাট ইজ কমিউনিকেটিভ স্কিলস ইন ইংলিশ ল্যাব, অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ এ স্পোর্টস অ্যান্ড যোগা। অল দ্য প্র্যাকটিক্যাল কোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস উইল ক্যারি
equal distribution of marks, that is 100 marks for each subject. So there are four theoretical subjects. So there will be 400 marks allotted for the theoretical portion, and there are six practical subjects. For six practical subjects, there will be 600 marks. So your total marks for the first year, first semester examination will be 1000. Is it clear to everyone? Je amader 1000 marks er examination dite hobe. Ebare kotogulo directive khub bhalo kore shono. These are according to the new syllabus which was imposed from the last academic session. Acha Sheikh Akram Anur, please mute your mic. Now, for theoretical subjects, please listen very carefully. For theoretical subjects, there will be two divisions of marks. One proportion of the marks is allotted for your internal segment, and the remaining portion of the marks is allotted for your end semester examination or the end semester theoretical examination. The distribution of marks is 40 internal, 60 end semester examination. So when the council will send question to every colleges, then there will be a written examination after completion of your course. That written examination will be of 60 marks. And during this entire course, there will be the internal segments. Now for internal part, there will be two written internal examinations, 20 marks each. Now out of these two internal examinations, the academic council of the college and the examination cell will decide in consultation with the state council which formula should we take. Formula means there are two choices. Either best of these two internal examinations, duto exam holo, dharo first examination e keu pelo 19 out of 20, second internal examination e suppose someone scores 16 out of 20. Now there are two possible ways to collect the number. One is best of two. Tale je student dekho first internal e 19 score korche out of 20, second internal he or she scored 16 out of 20, then we can pick up the 19 because it is the best of two marks. This is one possibility. The other possibility is the average of the marks secured by the student in two internal examinations. Tokhon ki hobe 16 19 duto she marks peyeche, ei duto ke amake average korte hobe. This decision will be taken after a confirmation message from council as well as after the meeting of academic council and examination cell. So every internal examination is very, very important to you because we do not know which formula or which procedure will be directed to us. Suppose I am a student, consider koro, I am first examination out of 20, 20 score korlam. Tami momar monote pare, I have already secured 20 out of 20. So the second internal examination is completely unimportant to me. Na, so I suppose I am second internal examination bhalo kore preparation nilam na. Say I am score korlam 10 out of 20. Unfortunately, amader kache directive elo, je take the average marks. Tokhon amar ki hobe 20 plus 10 30 out of total 40, and out of 30 by 2 tale amar dekho marks hoye gelo 15. So please do not neglect
any internal examination. There will be two internal examinations. So please keep this in your mind that every internal examination is very, very important to me. This is for one aspect, that is for your internal marks. And secondly, remember, the internal examination questions are basically the mock test of your final semester examination. First internal e tomader ja syllabus thakbe, second internal e kintu different syllabus thakbe. So you will get a mock test. Tomra class 10 examination diye oneke escho, keu after completing 12 escho. Before your board examination, usually there was a pre-board examination for the English medium schools, and there is a test examination for West Bengal school. Due to coronavirus pandemic, everything has been disturbed, but this was the scenario. So these internal examinations are the mock tests for every subject. So it is an advice to you, never neglect any internal examination. All the internal examinations are very, very important to you. Tale internal examination koto marks er hoche? 20. Total marks allotted for your internal examination is 40. Tale tumi written examination dile 20. 40 minus 20 means there is another 20 marks. Now, this remaining 20 marks is again categorized in two segments. One is allotted for your class attendance and your behavior during the class. Er jonno tomar 10 marks allotted royeche. And the second last 10 marks is allotted for your assignments. During the course of time, every faculty will provide you some assignment. Tale physics theke tumi assignment pabe, from chemistry there will be the assignments of chemistry, from mathematics there will be the assignments of mathematics, and from English there will be the assignments of English. Every assignment will have a deadline. You have to submit all these assignments within the due date. For the assignment, suppose from physics department, we will be given you set two assignments, consider. So after analyzing your performance in those two given assignments, marks will be awarded to you. So the assignment part will be given to you in due course of time. So for the internal theoretical examinations, one, you have to appear for two internal examinations. Each internal examination will carry 20 marks. Second, your class attendance and your behavior. According to the State Council rule, if a student fails to secure 75% of attendance in his entire course for every semester, he or she should not be allowed to appear in the semester examinations. So please take care of your class attendance. Unless or until there is an emergency, please do not skip the classes, because it is very, very important for your eligibility to be an eligible candidate for the end semester examination. So 10 marks plus 20, 30, and the remaining 10 is for the assignments. If any student fails to submit the assignment in the given stipulated time, there will be some deduction of marks, because we will give you one chance for every assignment. Suppose
আমি ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিলাম অ্যান্ড দা ধরো লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট আমি সেট করলাম সে 20th নভেম্বর। 20th নভেম্বরের মধ্যে যারা সাবমিট করবে দ্যাট ইজ ওকে ফর দেম। 20th নভেম্বরের পর যারা সাবমিট করলে না, এ লিস্ট উইল বি পাবলিশড। ইন দ্যাট লিস্ট দেয়ার উইল বি দ্য স্টেটাস অফ এভরি স্টুডেন্ট, হোয়েদার হি অর শি হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট অর নট। আফটার 20th নভেম্বর উই উইল প্রোভাইড ইউ অ্যানাদার টু ডেজ। ইফ এ স্টুডেন্ট সাবমিটস হিজ অর হার অ্যাসাইনমেন্ট উইদিন দিস টু ডেজ, দেন হিজ অ্যাসাইনমেন্টস উইল বি অ্যাসেসড, বাট দেয়ার উইল বি সাম ডিডাকশন অফ মার্কস। বাট আফটার দ্য সেকেন্ড চান্স ইফ সাম স্টুডেন্ট ফর এনি রিজন, ফর এনি ভ্যালিড প্রপার রিজন ডাজ নট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, হি উইল গেট জিরো ফর দ্যাট অ্যাসাইনমেন্ট। ওয়াই? বিকজ উই হ্যাভ টু সাবমিট অল দ্য ডকুমেন্টস টু দ্য স্টেট কাউন্সিল আফটার দ্য সাবমিশন অফ ইয়োর ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তোমরা যারা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হলো, তোমরা যখন সাবমিট করবে আমাদের কিন্তু ডিটেল রিপোর্ট পাঠাতে হবে কাউন্সিলকে। কাউন্সিল কিন্তু, কারণ তোমরা সাবমিট করবে, অল ইয়োর অ্যাসাইনমেন্টস উইল বি স্টোর্ড ইন এ গুগল ড্রাইভ ইন এ ফোল্ডার অ্যান্ড দ্যাট ফোল্ডার লিঙ্ক হ্যাজ টু বি সেন্ড টু দ্য কাউন্সিল। কাউন্সিল কি করবে, কাউন্সিল কিন্তু কাউন্সিলের এন্ড থেকে ওই লিঙ্ক দিয়ে ফোল্ডারকে অ্যাক্সেস করে কিন্তু চেক করবে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড টোটাল নাম্বার অফ সাবমিটেড অ্যাসাইনমেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার নেম ওই ফোল্ডারের মধ্যে এক্সিস্ট করছে কিনা। যেহেতু ফোল্ডারে এক্সিস্ট করবে, তাহলে কি হবে, এভরি আপলোডেড ফাইল উইল হ্যাভ এ ডেট অ্যান্ড টাইম ইন দ্য গুগল ড্রাইভ ফোল্ডার। তাহলে আফটার স্টিপুলেটেড টাইম যদি আমি আপলোড করি, তাহলে কিন্তু আমার ফাইলের বা যে পিডিএফটা আমি আপলোড করব সেটা কিন্তু ওখানে ডেট স্ট্যাম্প তোমার ওখানে কিন্তু মার্কড হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকেও কিন্তু কাউন্সিল দেখতে পাবে হোয়েদার আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট উইদিন দ্য গিভেন ডেট অর নট। সো প্লিজ বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট অল দ্য অ্যাসাইনমেন্টস প্রোভাইডেড টু ইউ, দ্যাট উইল বি প্রোভাইডেড টু ইউ, বিকজ অ্যাসাইনমেন্টস উইল ক্যারি 10 মার্কস ফর ইচ থিওরিটিক্যাল সাবজেক্ট। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর ইয়োর প্র্যাকটিক্যাল সাবজেক্টস অলসো। সো ফর থিওরিটিক্যাল সাবজেক্টস অ্যান্ড ফর প্র্যাকটিক্যাল ল্যাবস ইউ উইল গেট দ্য অ্যাসাইনমেন্টস হুইচ ইউ হ্যাভ টু সাবমিট উইদিন এ স্টিপুলেটেড টাইম। এভরিথিং উইল বি নোটিফাইড টু ইউ, এভরিথিং এভরি ডেট এভরি ইনফরমেশন উইল বি গিভেন টু ইউ, ইউ উইল গেট অ্যান অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম, যথেষ্ট টাইম কিন্তু তোমরা পাবে। এরম নয় আমি তোমাদের আজকে দিয়ে বলবো দুদিন বাদে সাবমিট করো। অ্যাটলিস্ট ফর এভরি অ্যাসাইনমেন্ট ইউ উইল গেট 7 to 10 days, আর একটা অ্যাসাইনমেন্ট তোমাদের কমপ্লিট করতে ইট উইল টেক ম্যাক্সিমাম 2 or 3 hours ম্যাক্সিমাম। সো ইট ইজ এ সাজেশন টু ইউ, নেভার ফেল টু সাবমিট এনি ইন্টারনাল অ্যাসাইনমেন্টস, বিকজ ইফ ইউ ফেল টু সাবমিট এনি ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দেন ইউ উইল গেট 0 mark ফর দ্যাট পার্টিকুলার অ্যাসাইনমেন্ট। সো সাম মার্কস উইল বি ডিডাক্টেড ফ্রম ইয়োর ইন্টারনাল সেগমেন্ট। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো তো যেগুলো আমি বললাম ইন্টারনালে সেগমেন্ট গুলো? Yes sir. ওকে, তাহলে কি কি হলো, ইন্টারনাল থিওরি 20 marks, ক্লাস অ্যাটেন্ডেন্স ক্লাস বিহেভিয়ার 10 marks, অ্যাসাইনমেন্ট 10 marks, 20 + 10 + 10 = 40. নাও অ্যাকর্ডিং টু দ্য নিউ ডাইরেক্টিভ, অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস, এভরি স্টুডেন্ট হ্যাজ টু সিকিওর অ্যাটলিস্ট 40% অফ মার্কস সেপারেটলি ইন ইন্টারনাল সেগমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইয়োর এক্সটার্নাল সেগমেন্ট। তাহলে 40, তোমার টোটাল ইন্টারনাল মার্কস কত? 40,
40% অফ 40 মার্কস কত হবে বলো তো? হোয়াট ইজ দা 40% অফ 40 মার্কস? 16 ওকে, ভেরি গুড। সো ইউ হ্যাভ টু সিকিওর 16 মার্কস আউট অফ 40 সেপারেটলি ফর ইওর ইন্টারনাল এক্সামিনেশন। নাও উই আর মুভিং ইন টু দা এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এন্ড সেমিস্টার এক্সামিনেশন মিনস দা ফাইনাল থিওরিটিক্যাল এক্সামিনেশন। দ্যাট থিওরিটিক্যাল এক্সামিনেশন উইল বি অফ 60 মার্কস। ইন দ্যাট 60 মার্কস ইউ হ্যাভ টু সিকিওর এগেন 40% অফ মার্কস অ্যাট লিস্ট। সো 40% অফ 60 ইজ হাউ মাচ? 24। সো ইউ হ্যাভ টু সিকিওর 24 সেপারেটলি আউট অফ 60 ইন ইয়োর সেমিস্টার এন্ড সেমিস্টার রিটন থিওরিটিক্যাল এক্সামিনেশন, অ্যান্ড ইউ হ্যাভ টু সিকিওর 16 সেপারেটলি ইন ইয়োর ইন্টারনাল সেগমেন্ট। ইফ সাপোজ আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ সিকিওরড 38 আউট অফ 40 ইন মাই ইন্টারনাল পার্ট, বাট আই ফেল টু সিকিওর 24 আউট অফ 60 ইন মাই এন্ড সেমিস্টার এক্সামিনেশন, সো হোয়াট উইল হ্যাপেন? আই উইল গেট এ ব্যাক ইন দ্যাট পেপার, কাউন্সিল উইল নট পাস মি, বিকজ অ্যাকর্ডিং টু দ্য নিউ গাইডলাইন্স অফ দ্য AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, নো ম্যাটার হোয়াট নাম্বার আই এম সিকিউরিং ইন মাই ইন্টারনাল সেগমেন্ট, মে বি আই হ্যাভ সিকিউরড 40 আউট অফ 40 ইন মাই ইন্টারনাল সেগমেন্ট, বাট স্টিল আই হ্যাভ টু সেপারেটলি সিকিওর অ্যাট লিস্ট 24 মার্কস আউট অফ 60 টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ পাস ক্যান্ডিডেট। ধরো আমি ইন্টারনালে পেলাম 40 আউট অফ 38, এক্সটারনালে সামহাউ পেলাম 23 আউট অফ 60, সো 23 আউট অফ 60 ইজ নট ইকুয়াল টু দ্য 40% অফ দ্য এক্সটারনাল মার্কস। সো অ্যাজ এ রেজাল্ট ইফ আই অ্যাড মাই ইন্টারনাল মার্কস অ্যান্ড মাই এক্সটারনাল মার্কস, দেন 38 প্লাস 23 ইজ ইকুয়াল টু 61, মাই পাস মার্ক ইজ 40%, বাট স্টিল আই উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ ব্যাক ক্যান্ডিডেট ফর দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, বিকজ হোয়াই? বিকজ দ্য রুল ইজ আই হ্যাভ টু সিকিওর অর আই হ্যাভ টু সেপারেটলি পাস ইন দ্য ইন্টারনাল সেগমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য এক্সটারনাল সেগমেন্ট অফ দ্যাট সাবজেক্ট। সো টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ পাস স্টুডেন্ট ফর ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট আই হ্যাভ টু সিকিওর অ্যাট লিস্ট 16 মার্কস ইন মাই ইন্টারনাল পোর্শন, অ্যান্ড আই হ্যাভ টু সিকিওর অ্যাট লিস্ট 24 মার্কস ইন মাই এক্সটারনাল পোর্শন। আফটার দ্যাট আই উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ পাস ক্যান্ডিডেট ফর দ্যাট সাবজেক্ট। নাও ডিপেন্ডিং আপন মাই সিকিওর মার্কস আই উইল গেট দ্য টোটাল মার্কস আউট অফ 100। তাহলে সেপারেটলি আমাকে 40-তে 16 পেতেই হবে, সেপারেটলি 60-তে 24 পেতেই হবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরি ওয়ান? ইয়েস স্যার। তাহলে পরে দেখো, ইন্টারনাল মার্কস উইল হেল্প ইউ ইমেন্সলি টু গেট এ বেটার গ্রেড, বাট রিমেম্বার ইন্টারনাল অ্যান্ড এক্সটারনাল দিজ আর টু ডিফারেন্ট সেগমেন্টস, ইউ হ্যাভ টু প্রোভাইড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সেম কনসেন্ট্রেশন বোথ ফর ইয়োর ইন্টারনাল এক্সামিনেশনস অ্যান্ড ইয়োর এক্সটারনাল এক্সামিনেশনস, বিকজ ইউ হ্যাভ টু পাস ইন বোথ দ্য সেগমেন্টস। তোমাদের যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছে, যারা তোমাদের প্রিভিয়াস একাডেমিক ইয়ারে, দেয়ার আর সাম স্টুডেন্টস হু গট 30, 32, 34 ইন দেয়ার ইন্টারনাল সেগমেন্টস, বাট আনফর্চুনেটলি দে ফেলড টু সিকিওর 40% আউট অফ 60 ইন দেয়ার এন্ড সেমিস্টার রিটন এক্সামিনেশন।
we will not check your copy in your end semester examination. We do not know which professor will check your copy, which college, which faculties from colleges will check your copy, because we will be providing the copies or the link of the copies to the state council. State council will distribute your copies to other colleges. So state council only knows which faculties of other colleges are assessing your copies. সুতরাং আমরা কিন্তু কেউ জানবো না কোন কলেজে তোমাদের এন্ড সেমিস্টারের কপি যাচ্ছে. ইট ইজ কমপ্লিটলি এ সিক্রেট ম্যাটার অ্যান্ড দিস ইজ কনফিডেন্সিয়াল ফর দ্য স্টেট কাউন্সিল. সো ইট ইজ অ্যান অ্যাডভাইস টু এভরি ওয়ান, প্লিজ ফরগেট অ্যাবাউট দ্য ওল্ড রুলস. অ্যাকর্ডিং টু দ্য নিউ রুলস, you have to secure at least 16 marks in your internal segment and you have to secure at least 24 marks in your end semester examination. Then and only then you will be declared as a pass candidate for that particular subject. এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে, সবাই বুঝতে পেরেছো তো যেটা আমি বললাম এতক্ষণ? প্রত্যেকটা সেমিস্টারে 100 নম্বরের করে যদি থাকে, 40 করে যদি দুটো ইন্টারনাল হয়, তাহলে তো দুটো ইন্টারনাল তো 80 মার্কের হয়ে যাচ্ছে. 40 করে ইন্টারনাল হচ্ছে, আমি কোথায় বললাম? আমি একবারও 40 করে ইন্টারনাল বলেছি? আমি তো বললাম 20 মার্কসের ইন্টারনাল এক্সাম হবে, আইদার তোমাকে কালেক্টেড হবে বেস্ট অফ টু, নয়তো কালেক্টেড হবে অ্যাভারেজ. বেস্ট অফ টু আর অ্যাভারেজ হলে পরে তোমার টোটাল ইন্টারনালে কত মার্কস হলো? থিওরিটিক্যাল পোর্শনে 20 হলো, 40 কোথায় হলো? 40 হচ্ছে টোটাল ইন্টারনাল মার্কস, যার মধ্যে 20 হচ্ছে ইন্টারনাল থিওরি. দেয়ার উইল বি টু ইন্টারনাল থিওরিটিক্যাল এক্সামিনেশনস. এই দুটো এক্সামিনেশনের টোটাল মার্কসের অ্যাভারেজ কালেক্টেড হতে পারে অর বেস্ট অফ টু কালেক্টেড হতে পারে. অ্যাভারেজ অর বেস্ট অফ টু হলে তোমার কত কত মার্কসের তোমার হলো, সে তো 20 মার্কসের হলো, মানে তোমার 80 মার্কস কোথায় হচ্ছে? আর কারো কিছু কোয়েরি আছে ইন্টারনাল পার্ট আর এক্সটারনাল পার্ট এই থিওরিটিক্যাল পোর্শনে? এবার আমি ল্যাবের পার্টটাতে যাব. সবার কাছে ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান দ্য রিটেন পোর্শন, থিওরিটিক্যাল পোর্শন? Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Now I will be moving to the practical segment. In practical segment, every lab... Sir. Haan? Hello. Haan, bolo. Haan, bolo. Sir, bolo, meko thuri algo shortcut ektu bolle bhalo hoto. Mane short e. Internal marks 40 marks er, external theoretical marks 60 marks er. 40 Achha. Internal marks er modde 20 internal theory, 10 class attendance, class behavior, 10 assignment, 20 plus 10 plus 10, 40. হয়ে গেল এক্সটারনাল এক্সামিনেশন. 40 এর মধ্যে 16 পেতেই হবে মিনিমাম. 16 পেতেই হবে, 40% করো, দেখো 16 আসছে. আর এইট সেমিস্টার এক্সামিনেশন 60, যেটা রিটেন এক্সামিনেশন হবে, এখানে তোমাকে অ্যাট লিস্ট 24 পেতে হবে. এখানে 16 পেতেই হবে, ওখানে 24 পেতে হবে, তবে তুমি সাবজেক্টে পাস করতে পারবে. তুমি ইন্টারনালে 40 তে 40 পেলে, এক মিনিট, ইন্টারনালে 40 তে 40 পেলে, কিন্তু তুমি ধরো এক্সটারনালে আনফরচুনেটলি 60 তে 23 পেলে, তাহলে কিন্তু তুমি পাস করবে না সাবজেক্টে, তোমার কিন্তু ব্যাক চলে আসবে. তখন তোমাকে থার্ড সেমিস্টার যখন তুমি পড়বে, তখন তোমাকে ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ ক্লিয়ার করতে হবে. বুঝতে পেরেছো? আচ্ছা
মানে স্যার ওখানে যেটা 60 আছে মানে এক্সটারনাল যেটা আছে এক্সটারনালে ম্যাক্সিমাম মানে নিচে যেটা আছে নিচে কত হতে হবে বললাম তো 24 তোমাকে তো বারবার করে একটা কথা বলছি মিনিমাম 24 পেতে হবে তুমি কথাটা বুঝতে পারছো না তোমাকে কাউন্সিল ওই পেপারে ব্যাক পাঠাবে তোমার মার্কস কাউন্টেড হবে না বুঝতে পেরেছো আর স্যার ওই যেটা 40 আছে মানে ইন্টারন্যাশনাল আছে ওটা উনকা 20% থাকবে অ্যাটেন্ডেন্স আর ইশের মধ্যে 40 এর মধ্যে আমি আর রিপিট করব না ভালো করে শুনেন আমি অনেকবার একই কথা বলছি 40 এর মধ্যে 20 মার্কস হচ্ছে ইন্টারনাল রিটেন এক্সামিনেশন 10 মার্কস ক্লাস অ্যাটেন্ডেন্স ক্লাস বিহেভিয়ার 10 মার্কস অ্যাসাইনমেন্ট 20 10 10 40 এগুলো নোট করে নাও না খাতার মধ্যে নোট করে নাও আমি যখন বলছি তোমাদেরকে হ্যাঁ স্যার হয়ে গেছে আর কারো কিছু কোয়েশ্চেন আছে এই ইন্টারনাল পার্টে আর এই তোমার রিটেন পার্টে থিওরিটিক্যাল পোরশনে নো স্যার এবারে এবারে আমি যাচ্ছি ল্যাবে ভালো করে ল্যাবের পার্টটা শোনো ফর এভরি ল্যাব সাবজেক্ট দেয়ার আর 100 মার্কস ইচ ফর এভরি ল্যাব সাবজেক্ট নাও ফর ল্যাব সাবজেক্ট The internal portion is of 60 marks. The external portion is of 40 marks. Internal portion means there will be internal lab examination. The submission of lab copies after every examination, sorry, after every experiment and your class attendance. So the entire 60 marks will carry or will be divided into three portions. One, your lab class attendance, the lab class attendance and the theoretical attendance are completely different. কারোর সাথে কারোর কিন্তু কোনো কানেকশন নেই আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান থিওরি অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান ল্যাব ইয়োর অ্যাটেন্ডেন্স ইন থিওরিটিক্যাল সাবজেক্টস উইল বি অনলি কাউন্টেড ফর ইয়োর থিওরিটিক্যাল পোর্শন হোয়েন উই উইল বি কাউন্টিং ইয়োর অ্যাটেন্ডেন্স ফর দ্য অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান ল্যাব দেন উই উইল বি অনলি কাউন্টিং দ্য অ্যাটেন্ডেন্স অফ ইয়োর সেলফ ইন দ্যাট অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান ল্যাব ওখানে কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টে ধরো আমি একজন স্টুডেন্ট আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি আমি ধরো থিওরিটিক্যাল ক্লাস করেছি 95% আমার ক্লাস অ্যাটেন্ডেন্স ফর থিওরিটিক্যাল অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান সাবজেক্ট ইজ 95% কিন্তু যখন আমি ল্যাবে আইলাম আমি ধরো ল্যাব স্কিপ করেছি ধরো ল্যাবে আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে 60% মার্কস টিচার উইল অনলি কনসিডার দ্য 40% অর 60% অ্যাটেন্ডেন্স অফ মাই সেলফ কারণ আমার ল্যাবে অ্যাটেন্ডেন্স কিন্তু 60% থিওরিতে আমার 95% বাট ল্যাবে অ্যাটেন্ডেন্স 60% মানে কিন্তু আমার 60%টাই ক্যালকুলেটেড হবে হোয়েন হি অর শি উইল ক্যালকুলেট মাই ইন্টারনাল মার্কস তাহলে ল্যাব ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ কমপ্লিটলি এ ডিফারেন্ট থিং ইন রেসপেক্ট টু দ্য টু ইয়োর অ্যাটেন্ডেন্স ইন থিওরিটিক্যাল সাবজেক্টস দিস উইল ক্যারি এ পোর্শন অফ মার্কস নেক্সট দ্য ইন্টারনাল এক্সামিনেশন ইন্টারনাল এক্সামিনেশন মিনস ইন্টারনাল ল্যাব এক্সামিনেশন ইন দ্যাট পার্ট রিমেম্বার ফর এভরি ল্যাব অর প্র্যাকটিক্যাল সাবজেক্ট Viva is very, very important because there will be no written examination in your lab part. Viva will carry the major portion of your laboratory examination. So Viva is very, very important.
Viva means all the experiments that will be performed by yourself in your entire first semester course will be under your Viva segment. Kirokom Viva segment e jiggesha kora hoy? Any question from theory of every experiment. For each and every experiment, you will get a laboratory manual. In that laboratory manual, there will be theory of the experiment. There will be the apparatus segment. There will be the procedure. There will be the experimental tables. And finally, there will be discussions. Discussions means under the discussion, there will be the precautions which you should take during the performance of that experiment. There will be some points. And those in those points, you will find that the sources of error, because practical examination means you are performing the experiment by yourself. So there will always be some error occurring in our experiment. That error can be of man-made. Suppose I am doing something wrong. So there will be some human errors. There will be some instrumental errors. So every experiment has a definite source of errors. So those points will be covered under discussion. So for every lab manual, you will get theory of that experiment. If there is an there will always be apparatus. There will be diagram of every apparatus for that experiment. Next, there will be the name of the apparatus or names of the apparatus. After that, there will be the procedure. How will you perform the experiment? Next, there will be the tables to record your data. And finally, there will be discussions where we will be discussing the precautions of the experiment, what you should do and what you should not during the experiment, what will be the sources of errors for that experiment. So this is the complete structure for every lab manual, for every experiment. In our physics lab, suppose we will be performing 8 experiments. So for 8 experiments, you will get 8 lab manual. Apart from that, there will be PowerPoint presentation. During that presentation, we will be showing you how to perform the experiment. Then there will be lab. In lab, you will perform some experiments by your own hand. So all the assistance, all the supports will be provided to you. What types of data you can achieve from every experiment will be discussed with you in detail. So you have to collect every lab manual that will be posted in your WhatsApp group. This is applicable for physics lab, chemistry lab, workshop. When you will be doing your engineering drawing, then there will be the drawing procedures. There will be some sheets, some drawings that will be provided to you by your drawing faculties. So you have to note and collect all the lab manuals, all the data that will be provided to you according to your lab. Next, you have to prepare a lab copy. Lab copy means you have to write all the details that is shared with you through those lab manuals. The lab manuals will contain how you should write your lab copy. That will be there. Everything will be discussed with you in detail during your lab classes. What kind of lab copies you should buy,
in which side you should write, everything will be discussed with you. Don't worry. Now, this is the preparation of your lab copy. And after each experiment, you have to submit the write-up of that experiment. So after every experiment, if a student submits his or her lab copies to the college or to the faculties of physics department, chemistry department, any department, so for every lab experiment, a marks will be allotted to him or her. This is a continuous segment for or continuous process for your entire laboratory portion. This is applicable for every lab. This is applicable for every lab experiment. So you have to continuously update your lab copy after the completion of every experiment. Dharo first experiment amader complete korte laglo suppose 2 weeks. Tale after 2 weeks, within the next week, you have to submit your first write-up, which will contain the total detail information about the experiment number 1. Next amra dharo experiment number 3 koralam. Tale experiment number 3 complete hobe, then you will get another 1 week. Tale after completion of every lab experiment, you will get 1 week. Within this 1 week, you have to submit your lab copy. It will be continuously assessed, and this will carry a portion of your marks. Next, your class attendance. Number 3, the internal examination, in which there will be a viva session. In your viva session, we will ask, suppose we will ask you, say, name any 2 or 3 experiment, and only name those experiments in which you are confident. Taro 8 experiment korano hoyeche, tumi haro answer dile, I am confident about first experiment, third experiment, fifth experiment. So we will ask you questions from those 3 experiments. So this is a choice that will be given to you. Kintu kokhono erokom answer dio na je sir ami experiment 1 shudhu pore eschi, karon ekta single experiment jodi keu pore asho, that will create, that will make a bad impression for yourself. Karon tomader experiment korano hocche 8 or 10, sutorang tomake at least 3 experiments tomake kintu ready kore aste hobe. Ki ready korbe? The theoretical portion. If there is some equation, then you have to memorize those equation. Kon equation diye amra ei experiment ta perform korechhilam, ba ki bhabe amra experiment er final result achieve korechhilam. So every experiment will have a definite equation. You have to memorize that equation. অনেকে যেরকম বলতে পারেন, ধরো এক্সপেরিমেন্ট নেম বললো, সে তো বলো এক্সপেরিমেন্ট নেমটা ধরো মুখস্ত করে এসেছে, এটা অবভিয়াসলি তোমাদের মনে রাখতে হবে, দা নেম অফ দা এক্সপেরিমেন্ট। এবার যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওকে ফাইন, দা নেম অফ দা এক্সপেরিমেন্ট ইজ কারেক্ট, নাও থ্রু এক্সপেরিমেন্ট 1 সাপোজ হোয়াট ইউ শুড বি ক্যালকুলেটিং, কি তুমি ক্যালকুলেট করে বের করবে, স্টুডেন্ট আর আনসার দিতে পারছে না। সো ইউ শুড অলওয়েজ রিমেম্বার what is the outcome of the experiment. Tomader lab e ja experiment ache physics e, experiment number 1 e amra ki calculate korbo, volume of a hollow cylinder by using a slide calipers. Tale aim of the experiment ki, to measure the volume of the material of the hollow cylinder. Amake eta phapa chong dewa hoyeche, tar moddhe je material ta ache tar volume ba ayaton amake calculate korte hobe. Tale amake jodi question kora hoy যে হোয়াট আই শুড মেজার থ্রু মাই ফার্স্ট এক্সপেরিমেন্ট, তাহলে আমার আনসার কি হবে, আই উইল বি মেজারিং দ্য ভলিউম অফ দ্য মেটেরিয়াল অফ দ্য গিভেন হলো সিলিন্ডার। এই আনসারটা কিন্তু আমাকে বলতে হবে। অনেকেই থাকে এক্সপেরিমেন্টের নেম মুখস্থ, কিন্তু যখন তাকে আমরা কোয়েশ্চেন করছি
what is the outcome of the experiment or what will you be calculating through this experiment? Student kintu answer dite parche na. External part eo kintu tai hoy. Sutorang viva portion, viva is a major portion for your laboratory marks. It is a major portion for your internal segment as well as for your external segment. সুতরাং ইন্টারনাল সেগমেন্টে ইন্টারনাল এক্সামিনেশন একটা পোর্শন গেল যার মধ্যে ভাইভা একটা পার্ট নেক্সট ইওর সাবমিটেড ল্যাব কপিস দ্যাট উইল ক্যারি সাম মার্কস নেক্সট ইওর ল্যাব ক্লাস অ্যাটেন্ডেন্স অ্যান্ড ফাইনালি দেয়ার উইল বি ল্যাবরেটরি অ্যাসাইনমেন্টস যেরকম থিওরিতে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল same type of assignments will be provided to you during your lab applied physics 1 lab er ekta assignment pabe entire after completion of all the experiments we will provide you one assignment that you have to submit similarly there will be the assignment for chemistry lab engineering workshop engineering drawing english lab etc So that assignment is also mandatory for every student because that assignment will carry a certain amount of marks. তাহলে আমি আরেকবার রিপিট করছি. Internal lab কি কি বললাম? Internal lab examination. Internal lab examination means your viva as well as maybe if your examination is going to happen in offline mode. Then you may have to perform one or two very small steps of your experiment. আমরা এখনো জানি না যে তোমাদের examination কি mode হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে for internal examination or internal lab examination, viva is a major portion. But with along with that viva, you may have to perform a very one or two small steps of experiment if your examination is going to happen in offline mode. If it is online mode, then your entire internal examination will be under the viva segment. Second, the lab copies. Third, your lab class attendance. And fourth, your internal lab assignments. So these four segments will carry 60 marks. Now the external portion. If your practical examination is going to happen in offline mode, then during the external examination, that is of 40 marks, faculties from other colleges will come to our college and they will take your viva and they will assess your lab copies. So the external portion is completely beyond our capacity. Jodi tomader external examination ba tomader examination jodi hoy offline mode external lab examination means onno college theke faculty member ra ashben tara tomader kintu tokhon lab er examination neben amra kintu keu thakbo na tokhon lab e We will only help them. আমরা তোমাদের attendance নিয়ে তোমাদের ল্যাবের মধ্যে পাঠাবো কিন্তু the entire examination will be conducted by him or her যিনি আসবেন he or she will take your viva he or she will check your lab copy so the external segment if it is in offline mode then it will be entirely conducted by the faculties from other colleges but if it is in the if it is online mode if it is going to happen in online mode then there will be viva examination again that will be taken by us amra nebo but remember one thing যখন ভাইভা এক্সামিনেশন হবে ইন ইওর এক্সটার্নাল সেগমেন্ট তখন তোমাদের কি হবে
one by one student will enter the examination link seta amra conduct korbo he or she has to switch her or his camera ক্যামেরা অন করতে হবে আমরা ভাইভা ধর কোয়েশ্চেন ধরব তুমি আনসার দেবে এন্ড এভরিথিং উইল বি রেকর্ডেড এন্ড দিস এন্টায়ার রেকর্ডিং অফ দা এক্সামিনেশন উইল বি আপলোডেড টু দা কাউন্সিল তখন কিন্তু এই প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করছো এই গোটু মিটিং এ কিন্তু এক্সামিনেশন হবে না তখন এক্সামিনেশন হবে থ্রু দা গুগল মিট which will be provided by the council because council will observe from their control room your performance amra jokhon tomader examination nebo dharo ami ekjon student amar dharo examination holo faculty sir ba madam amake call korlen ami link e click kore join korlam join kore ami jei moment e amar camera amake on korte hobe যেই মোমেন্টে আমি আমার ক্যামেরাকে সুইচ অন করছি আমার ফেস আমার এক্সপ্রেশন সব কিন্তু রেকর্ডিং হচ্ছে এটা কারা অবজার্ভ করছেন আমার স্যার বা ম্যাডামরা অবজার্ভ করছেন এন্ড দিস ইজ অলসো আন্ডার দ্য স্ক্রুটিনি অফ দ্য ফ্যাকাল্টিজ অর এক্সপার্টস ফ্রম দ্য স্টেট কাউন্সিল এবার ধরো ওই মোমেন্টে কোনো স্টেট কাউন্সিলের কন্ট্রোল রুমে ফ্যাকাল্টি নেই তাহলে তারা কি করে চেক করবেন এই entire session will be recorded ebar council er google meet shekhane amra exam nichhi so all your datas will be recorded under the server of state council council will check at a later time the performance of every student of my college of this college the same is applicable for every other colleges সুতরাং এক্সটার্নাল পার্ট যদি তোমাদের অফলাইন হয় ফ্যাকাল্টিস ফ্রম আদার কলেজেস উইল টেক কেয়ার অফ দ্যাট এক্সপেরিমেন্ট ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ দেম অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার দেয়ার কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু সাবমিট ইয়োর ল্যাব কপিস ইফ ইয়োর এক্সামিনেশন ইজ গোয়িং টু বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড দেন উই উইল বি কন্ডাক্টিং ইয়োর এক্সামিনেশন There will only be Viva sessions, but you have to switch on your camera and your performance will be recorded and that recording will be assessed by ourselves as well as by the state council. Ebar dhoro ami bolchi amar camera sir ba madam on hocche na. Dhoro eta amar technical problem hocche ba suppose ami iccha kore korchi na. Council kintu tomake kintu absent kore debe. আমাকে কিন্তু অ্যাবসেন্ট করে দেবে এবং এটা কিন্তু হয়েছে থার্ড ইয়ার ফাইনাল সেমিস্টার এক্সামিনেশনে ক্যামেরা যখন অন করে স্টুডেন্ট এক্সাম দিতে পারেনি তখন কিন্তু এই জিনিসটাই হয়েছে তাকে কিন্তু কাউন্সিল অ্যাবসেন্ট করে দিয়েছে কাউন্সিল স্ট্রিক্ট বলে দিয়েছে ইফ এ স্টুডেন্ট ডাজ নট এবল টু সুইচ অন হিজ অর হার ক্যামেরা হি উইল বি হি অর শি উইল বি অ্যাবসেন্ট for that particular examination amra request korechhilam but council was very strict about their decision to erokom bhabe tomader external examination kintu hobe internal part hole internal er procedure amra tomader bole debo external part hole external procedure amra bole debo tale mone rakhcho external segment either will be assessed by faculty members from other colleges if it is going to happen in offline mode if it is going to happen in online mode there will be the viva sessions that will be conducted by us but your performance will be recorded and those recordings will be assessed by ourselves as well as by the state council এই পোর্শনটা অবধি বোঝা গেল সবাই বুঝতে পেরেছো এবার একটা কথা আচ্ছা এবার একটা কথা বলে রাখি ল্যাবের পার্টে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে ল্যাবের পার্টেও এটা ম্যান্ডেটরি ল্যাবের ইন্টারনাল পোর্শন
will carry 60 marks. You have to secure at least 24 in your internal segment. You have to secure at least 16 in your external segment. তাহলে ল্যাবের ইন্টারনালে তোমাকে পেতে হবে 24 মিনিমাম মার্কস, ল্যাবের এক্সটারনালে পেতে হবে 16 মিনিমাম মার্কস, তবে তুমি ল্যাবের এক্সপেরিমেন্ট বা ল্যাবের এক্সামিনেশনে তুমি পাস করবে। এইবার এখানে একটা কিন্তু হিউজ ডিফিকাল্টি আছে, ভালো করে শোনো। ধরো আমি একজন স্টুডেন্ট, আমি ধরো ল্যাব করিনি, আমি এমনিই করিনি, কোনো কারণ নেই, আমার মনে হয়েছে ল্যাব করার দরকার নেই। তাহলে কি হলো, আমার ল্যাবের অ্যাটেন্ডেন্স সাপোজ অলমোস্ট জিরো, আমার ল্যাব কপি রেডি নেই, আমি ল্যাবের কপি কি করতে পারি, বন্ধুদের কাছ থেকে নিয়ে লিখে দিলাম, সেটা আমি লিখে জমা দিলাম, কিন্তু আলটিমেটলি আমার ল্যাব অ্যাটেন্ডেন্স তো জিরো দেখাচ্ছে। আমাকে ভাইভা জিজ্ঞাসা করা হলো, আমি সেরকম কোনো আনসার দিতে পারলাম না। এবার ধরো আউট অফ দিস 60 ইন্টারনাল সেগমেন্ট আমি ধরো পেলাম 23, তাহলে 24 ছিল মিনিমাম মার্কস, আমি পেলাম 23, তাহলে কি হলো, আমি ইন্টারনাল পার্টে ক্লিয়ার করতে পারলাম না। তাহলে যেটা হবে, এটা যদি ল্যাবের এক্সপেরিমেন্ট এক্সামিনেশন হয়, ভালো করে খেয়াল রাখো, ইফ এনি স্টুডেন্ট ফেলড টু সিকিউর অ্যাট লিস্ট 24 মার্কস ইন দা ইন্টারনাল পার্ট অফ এভরি ল্যাব এক্সামিনেশন, হি উইল মিস ওয়ান একাডেমিক ইয়ার, তাকে ফেল করিয়ে দেওয়া হবে কাউন্সিল থেকে, তাকে কিন্তু ব্যাক দেওয়া হবে না। ল্যাবের কোনো পরীক্ষায় যদি কোনো স্টুডেন্ট ইন্টারনালে 60-তে 24 মিনিমাম মার্কস স্কোর করতে না পারে, তাহলে তার কিন্তু ইয়ার ল্যাগ হয়ে যাবে। তার মানে আমি ধরো স্টুডেন্ট, আমি এই বছর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নিয়েছি, আমি সাপোজ ফিজিক্স ল্যাবে 60-তে 24 সিকিউর করতে পারলাম না, তাতে কি হবে, কাউন্সিল আমি আর অন্য কোনো পেপারে কত মার্কস পেয়েছি কাউন্সিল কনসিডারই করবে না, কারণ এটা এআইসিটির গাইডলাইন যে কোনো স্টুডেন্ট যদি ইন্টারনালে ফেল করে ল্যাবে ইয়ার ল্যাগ হবে। তার মানে আমাকে নেক্সট ইয়ারে যখন আবার ফার্স্ট সেমিস্টারে নতুন স্টুডেন্টরা আসবে, আমাকে নিতে হবে এগেন রিঅ্যাডমিশন, অ্যান্ড আই হ্যাভ টু স্টার্ট অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট। সো বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্য ইন্টারনাল পোর্শন অফ ইয়োর এভরি ল্যাব এক্সামিনেশন। ইফ এনি ওয়ান অফ ইউ আনফর্চুনেটলি ফেল টু সিকিউর 24 অ্যাট মিনিমাম অফ 24 মার্কস, কাউন্সিল উইল মেক দ্যাট স্টুডেন্ট এ ফেলড ক্যান্ডিডেট, ফেল মিনস ইয়ার ল্যাগ, ইউ উইল নট বি প্রমোটেড টু দ্য সেকেন্ড সেমিস্টার, সো ইউ হ্যাভ টু টেক রিঅ্যাডমিশন ইন দ্য নেক্সট একাডেমিক ইয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাফ্রেশ। এইটা যেন সবার মাথায় থাকে, ইন্টারনাল ল্যাব। এটা আমি কেন বলছি, আমরা তো এতদিন ধরে দেখে আসছি, দেয়ার আর সো মেনি স্টুডেন্টস হু উইল উইদাউট এনি প্রপার রিজন উইল বাঙ্ক দ্য ল্যাব ক্লাসেস। এর আগে আমাদের এই প্রবলেমটা ছিল না, কিন্তু এখন কিন্তু লাস্ট ইয়ার থেকে কিন্তু এই প্রবলেম, এই রুলস কিন্তু কাউন্সিল অ্যাপ্লাই করে দিয়েছে। স্টেট কাউন্সিল অ্যাপ্লাই করেছে কেন, বিকজ দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ফ্রম নিউ দিল্লি। এটা অ্যাপ্লিকেবল ফর এভরি স্টেট, এটা শুধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, এভরি স্টেট সবাইকে এই রুল ফলো করতে হচ্ছে। সুতরাং ল্যাবের পার্টে ইন্টারনালে তোমাকে কিন্তু 24 পেতেই হবে, না হলে কিন্তু তোমাদের ইয়ার ল্যাগ হয়ে যাবে। সো প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যেন কোনোভাবে
এরকম আনফরচুনেটলি কোনো সিচুয়েশন না হয় যেখানে তুমি 24 অ্যাটলিস্ট অর মিনিমাম মার্কস সিকিওর করতে পারলে না, দ্যাট উইল কজ এ হিউজ প্রবলেম ফর ইউ। এটা বোঝা গেল আমি যেটা বললাম? Yes, yes, sir. Sir, boy, sir, boy, sir, applied. হ্যাঁ বলো। বলছি অ্যাপ্লাইড ফিজিক্স বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যদি আমার ব্যাকলগ পড়ে যায়, ওটা কি সেকেন্ড সেমিস্টারে প্রমোট হয়ে যাবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে ওটা এক্সাম দিতে হবে রিপিট করে, না ওটা আবার প্রথম থেকে করতে হবে? সেটা সেটা হচ্ছে তোমার যদি ব্যাক আসে, তবে যখন তুমি থার্ড সেমিস্টারে যাবে ফার্স্ট সেমিস্টারের পেপার, ধরো আমি ম্যাথামেটিক্সে ব্যাক পেলাম, তাহলে আমাকে ক্লিয়ার করতে হবে দিস ম্যাথামেটিক্স পেপার ডিউরিং মাই থার্ড সেমিস্টার। দ্য ব্যাক পেপার অফ অড সেমিস্টার ক্যান অনলি বি ক্লিয়ার ডিউরিং দ্য অড সেমিস্টার এক্সামিনেশন। ফার্স্ট সেমিস্টারের ব্যাকলগ পেপার ক্যান বি ক্লিয়ার ডিউরিং ইউর থার্ড সেম অর ফিফথ সেমিস্টার এক্সামিনেশন। সিমিলারলি ব্যাকলগ পেপার ফর ইভেন্ট সেমিস্টার ক্যান বি ক্লিয়ার্ড ডিউরিং ইউর নেক্সট ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন। That means backlog paper for second semester can be cleared in fourth semester or sixth semester. Is it clear to everyone? Yes, sir. Sir, lab. Yes, sir. Yes. Bolo, bolo. Sir, bolchi lab class e kobe jete hobe seta ki group ei janiye deben? শোনো, তোমাদের এখন তো অনলাইন ক্লাস হচ্ছে, এবার অনলাইন অফলাইন প্রপার ডাইরেক্টিভ এগুলো টোটাল একটা মিটিং একাডেমি, এখানে তো আমি একা কোনো ডিসিশন নিতে পারবো না, এটা একটা টোটাল মিটিং করে ফাইনাল ডিসিশন যেটা হবে এভরিথিং উইল বি শেয়ার্ড উইথ ইউ, ইউ উইল গেট এভরি ইনফরমেশন, ইউ নিড নট টু ওরি অ্যাবাউট দ্যাট, অনলি ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট ইউ হ্যাভ টু ফলো দ্য অ্যাডভাইস that will be delivered to you by the faculty members of this institution. Simply follow করো। Okay, sir. তাহলেই দেখবে কোনো problem নেই। আমরা তোমাদের যেগুলো যেগুলো বলবো, examination part related যা যা বলবো, দেখো examinationটা conduct করার responsibility within this college হচ্ছে আমার। examination সংক্রান্ত কোনো যদি কোনো message, কোনো PDF আমি যদি গ্রুপে পোস্ট করি, give utmost importance to that PDF. মনে রাখবে আমি যে rules বা যে guidelines provide করছি, এটা কিন্তু তোমাদের জন্য must. কারণ এটা আমি state council থেকে guidelines পেয়েছি বলে তোমাদের post করছি আমি। আমরা যারা তোমাদের sir madamরা তোমাদের যা যা post করবেন group এ, any guidelines, any instruction, everything, you simply follow those guidelines, those instructions, everything will be very much easy for you. আর কিছু করতে হবে না, শুধু ফলো করে যাও। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের এই টোটাল মার্কস সিস্টেম ব্যাপারটা নিয়ে যেটা ডিসকাস করলাম, এটা ক্লিয়ার তো সবার কাছে? আমি তোমাদের যেরকম ভিডিও পোস্টেড হয়েছে, এই ক্লাসেরও ভিডিও আবার গ্রুপে পোস্ট হবে, যদি কারো দরকার পড়ে তোমরা আবার ভিডিওগুলোকে গো থ্রু করবে, ঠিক আছে? এই যে আমি তোমাদের সেগমেন্ট গুলো বলে দিলাম, এই সেগমেন্ট গুলো মাথায় রাখবে, এগুলোই কিন্তু তোমাদের আলটিমেট প্রসিডিওর, এগুলোই তোমাদের ফলো করতে হবে। ওকে স্টুডেন্টস, তোমাদের অভিনন্দন জয়েন করে। হ্যাঁ হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ফার্স্ট সেমিস্টারে টোটাল মনে কর एग्जाम কত নম্বরে হবে? 1000 হ্যাঁ 1000 মানে টোটাল 10টা সাবজেক্ট থাকবে। আচ্ছা আমি তো প্রথম থেকে ইন ডিটেইল তো বলে দিলাম বাবা, যে 4টে থিওরি 6টা ল্যাব, সেখানে তোমাদের তো ইন ডিটেইল তো ক্লিয়ার করে তো সবকিছু বলে দিলাম। আর তুই সিলেবাস ডাউনলোড করেছো তো?
হ্যাঁ স্যার, সিলেবাসের সিলেবাসের স্ট্রাকচারটা খোলো, দেখো ওইখানে টোটাল নিচে লেখা আছে 100 করে প্রত্যেকটা সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের অভিনন্দন স্যার জয়েন করে গেছেন, এবার অভিনন্দন স্যারের ক্লাস আছে, তোমরা ক্লাস করো। আমি এই ভিডিও তো পোস্টেড হবে, ভিডিওটা আরেকবার ভালো করে সবাই গো থ্রু করো, তাহলে এই মার্কস সিস্টেম, নাম্বারিং সিস্টেম, এভরিথিং উইল বি ক্লিয়ার টু ইউ। ঠিক আছে স্টুডেন্টস? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।